হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই প্রচণ্ড গরমে কারোরই কিছু খেতে ইচ্ছা করছে না, আমারও কিছু খেতে ইচ্ছা করছে না, তাই বাড়িতে থাকা কিছু সবজি দিয়ে আমি বানিয়ে নিলাম একটা শুক্তো। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে নেব এই যে মটর ডালের বড়ি। আপনারা ওখানে মটর ডালের বড়িও দিতে পারেন, বা এমনি নর্মাল যে বড়ি পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তবে মটর ডালের বড়িটা দিলে এই রান্নায় একটু স্বাদটা ভালো লাগে। জাস্ট একটু হালকা করে ভেজে আমি এটাকে তুলে নেব। বড়িটা ভেজে তুলে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন। এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙা, পটল, এই দুটো একটু নাড়াচাড়া করে নেই, একটু শাকলে নেই। দিয়ে দেবো ঢেঁড়স, আর দেবো কেটে রাখা আলু। আলুগুলো কিন্তু আমি এরকম পাতলা পাতলা করে কেটেছি। একটু নাড়াচাড়া করব। আর এখন এই ভাজার সময়ে আমি দিয়ে দেব এই অল্প একটু আদা কুচি। আদা কুচি আবার পরেও দিতে হবে, এখন এই ভাজার সময় দিয়ে দিলাম একটু আদা কুচি। এটা একটু শাকলে নিয়ে ফিরে আসছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ, আর সাথে দিয়ে দেবো জল। সাথে দিয়ে দিলাম জল। এই রান্নাতে আমি হলুদের ব্যবহারটা করব না, খুব সিম্পল, অতি সুস্বাদু এটা একটা শুক্তো রেসিপি। আচ্ছা, এবার আমি এটাকে কভার করব। কভার করে মিডিয়াম আঁচে এটাকে মিনিট পাঁচেক রান্না করব। পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে। আমার এই রান্নাটা করার জন্য একটা আগে মশলা পেস্ট করে নেওয়া দরকার। আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে, রাঁধুনি, আর নিয়েছি পোস্ত। এই তিনটেকে আমি একসাথে পেস্ট করব। আর আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা এটাকে আলাদা আলাদাভাবেও পেস্ট করে নিতে পারেন। মিনিট পাঁচেক পর আমি ঢাকনাটা সরালাম। মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। এবার ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর এখন দেবো সাথে ওই যে আমি পোস্ত, সর্ষে আর মেথি বেটে রেখেছিলাম সেটা। আচ্ছা, এবারে এই সময় আবার একটু আমি দিয়ে দিলাম আদা কুচি, গ্রেট করে নিয়েছি গ্রেটারে। এবার এটাকে লো ফ্লেমে আরও মিনিট পাঁচেক আমি হতে দেবো লো ফ্লেমে। আবার মিনিট পাঁচেক হওয়ার পর আমি ঢাকনাটা তুললাম। বড়িও সেদ্ধ হয়ে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে একটু দিয়ে দিলাম চিনি, কেন শুক্তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না, আর এটা একদমই পাতলা হবে। আচ্ছা, এরপরে আমি দিয়ে দেব নামানোর আগে জাস্ট একটু ঘি। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আরেকটাও অপশনাল ব্যাপার আছে যেটা আমি এখানে ব্যবহার করছি না, আপনারা এখানে কিন্তু অল্প মাত্রায় একটু দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে যেমন, এখানে প্রচণ্ড গরম, আমি সেই জন্য দুধের ব্যবহার করলাম না। আপনারা এখানে দুধ মনে করেন যদি খুব টেস্টি করবেন তাহলে এখানে অবশ্যই দুধ অ্যাড করবেন। ফিরে আসছি প্লেটিং করে।